আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী কিন্তু ছোট দেশ কাতারকে বিচ্ছিন্ন করার সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের প্রচেষ্টা শেষ পর্যন্ত চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। কাতারকে মনে করা হয় রাজনৈতিক ইসলামের অন্যতম পৃষ্ঠপোষক দেশ। এখন কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিতে বাধ্য হচ্ছে সৌদি জোট। সংযুক্ত আরব আমিরাত এবং মিশরও ভোল পাল্টে সৌদি আরবের এই উদ্যোগের প্রশংসা করছে। আজ থাকবে কাতার নিয়ে সৌদি জোটের এই নাটকীয় অবস্থান বদলের কারণ ও প্রভাব নিয়ে বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের বড় ও প্রভাবশালী দেশ সৌদি আরবের পাশেই অতি ক্ষুদ্র দেশ কাতারের অবস্থান। কিন্তু ক্ষুদ্র হলে কি হবে? আন্তর্জাতিক রাজনীতিতে কাতার নিপুণ খেলোয়াড়। এরকম কোনো ক্ষুদ্র দেশের বিশ্ব রাজনীতির প্রভাবক হওয়ার নজির আর দ্বিতীয়টি নেই। কাতারের এই অবস্থানও আবার প্রথা বিরোধী। পশ্চিমা শক্তি ও আরব রাজাদের বিপরীতে গিয়ে দুনিয়ার ইসলামপন্থী রাজনীতির বড় পৃষ্ঠপোষক কাতার। আরব বিশ্বে নিষ্ঠুর রাজতন্ত্রের বিরুদ্ধে কাতার এক সোচ্চার কণ্ঠ। আরব জাহানে গণতন্ত্রের পক্ষে কাতারের ভূমিকা অতুলনীয়। বিশেষ করে বিশ্বখ্যাত আল জাজিরা চ্যানেলের মাধ্যমে কাতার অসাধ্য সাধন করে চলেছে। এর সাথে নজিরবিহীন কূটনৈতিক সাফল্য দেখিয়ে পশ্চিমাদের কাছেও নিজের অপরিহার্যতা বজায় রেখেছে দোহা। কাতারের এই সাফল্য স্বভাবতই পছন্দ নয় মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া সৌদি জোটের, বিশেষ করে সৌদি আরব ও আমিরাতের। এর সঙ্গে আছে মিশর ও বাহরাইন। রাজনৈতিক ইসলামের যে কোনো উত্থানে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে এসব দেশ, কারণ যে কোনো গণতান্ত্রিক পরিবর্তনে এসব দেশ হুমকির মুখে পড়বে। ফলে কাতারের নীতিকে এসব দেশ দেখছে অস্তিত্বের জন্য বিরাট হুমকি হিসেবে। ফলে কাতারের সার্বভৌমত্ব হরণ ও দুর্বল করার লক্ষ্যে 2017 সালের জুনে নজিরবিহীন অবরোধ চাপিয়ে দেয় সৌদি নেতৃত্বাধীন চারটি দেশ। তারা মনে করেছিল কাতার এই অবরোধে শেষ হয়ে যাবে, কিন্তু তাদের হিসেবে চরম ভুল ছিল। অবরোধের 3.5 বছর পরও কাতার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দোহার ঐতিহাসিক ভূমিকারও কোনো পরিবর্তন হয়নি। তবে এ কথা ঠিক যে কঠিনতম এই অবরোধে কাতারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, কিন্তু কাতার তার অবস্থান থেকে সরে আসেনি। বিবিসির প্রতিরক্ষা বিশ্লেষক ফ্রাঙ্ক গার্টনার বলছেন, ইয়েমেনে হুথিদের মতোই সৌদিদের একটা ভুল প্রত্যাশা ছিল যে কাতারিরা চাপের মুখে নতি স্বীকার করবে এবং শেষ পর্যন্ত তাদের বশ্যতা মেনে নেবে। তারা তা নেয়নি। এর কারণ হিসেবে তিনি মনে করেন কাতারের আর্থিক সক্ষমতা। কাতারে রয়েছে বিপুল সম্পদ। কাতারের উপকূলবর্তী তেল উৎপাদনের ক্ষেত্র রীতিমতো বিশাল। শুধুমাত্র ব্রিটেনের অর্থনীতিতেই কাতারের বিনিয়োগের পরিমাণ $53 বিলিয়ন। এছাড়াও তাদের পেছনে রয়েছে তুরস্ক ও ইরানের সমর্থন। ফিলিপ গার্ডনারের মতে এর ফলে যেটা দাঁড়িয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কয়েক বছরে একটা বিরাট বিভাজন রেখা তৈরি হয়ে গেছে। এর একদিকে আছে তিনটি রক্ষণশীল সুন্নি উপসাগরীয় আরব রাজতন্ত্র, সৌদি আরব, আমিরাত এবং বাহরাইন, তাদের সাথে মিত্রদেশ মিশর। অন্যদিকে আছে কাতার, তুরস্ক এবং রাজনৈতিকভাবে ইসলামী যেসব আন্দোলনকে তারা সমর্থন করে, যেমন মুসলিম ব্রাদারহুড এবং গাজায় হামাস। গত 3.5 বছর ধরে কাতারকে বয়কটের এই নীতির কারণে দুপক্ষই অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিবাদ মীমাংসার ব্যাপারে চাপ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত হিসেবে তার জামাতা জ্যারেড কুশনার সম্প্রতি উপসাগরীয় এলাকা সফরে গেছেন। তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন। জো বাইডেনের প্রশাসনও নিঃসন্দেহে চাইবে এই সমস্যার সমাধান। এর আরও একটা কারণ হল কাতারের আল উদাইবে রয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। কাতারের উপর অবরোধের বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে গণতন্ত্র ও ইসলামপন্থীদের প্রতি আল জাজিরার নিবিড় সমর্থন।
এটা আসলে কাতারের নীতিরই বহিঃপ্রকাশ। ইরানের সঙ্গে দোহার ঘনিষ্ঠ সম্পর্ক দেখেও সৌদি জোটের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ। শিয়া ইরানকে তারা অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখে। তুরস্কের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ সম্পর্ক সৌদি জোটের আরেকটি মাথা ব্যথার কারণ। কাতারে রয়েছে তুরস্কের সামরিক ঘাঁটি। কাতার ও তুরস্ক মধ্যপ্রাচ্যে গণতন্ত্রায়ন ও মুসলিম ব্রাদারহুড সহ ইসলামপন্থীদের বড় পৃষ্ঠপোষক। কাতারের উপর অবরোধ আরোপের পর যখন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন প্রভাবশালী দেশ ও সংস্থা তা প্রত্যাহারের জন্য সৌদি জোটের উপর চাপ দেয়, তখন সৌদি ও আমিরাত 13টি শর্ত দিয়েছিল কাতারকে। এর মধ্যে ছিল আল জাজিরা বন্ধ, তুরস্ক ও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করা ও ইসলামপন্থীদের পৃষ্ঠপোষকতা না দেয়া। কাতার এসব দাবির কোনোটিকেই মেনে নেয়নি, বরং এসব দাবিকে কাতারের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে। কাতারকে বসে আনতে না পেরে একসময় দেশটিকে দখল করার পরিকল্পনা করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে সৌদি আরবে সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান সামনে সমূহ বিপদ দেখছেন। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, যুবরাজ এখন মনে করছেন যে তিনি লাইন অফ ফায়ারে রয়েছেন, কারণ খ্যাতিমান সৌদি সাংবাদিক জামাল খাশোগজি হত্যার বিচার ও ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাইডেন। তিনি ইরানের পরমাণু চুক্তির বড় সমর্থক। এ কারণে 180 ডিগ্রি ঘুরে এমবিএস এখন কাতার ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে মরিয়া হয়ে উঠেছেন। অনেক বিশ্লেষক মনে করেন, কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে যুবরাজ বিন সালমান এখন বাইডেনকে দেখাতে চাইছেন যে তিনি তার প্রত্যাশা পূরণ করতে চান। অন্যদিকে তুরস্কের সঙ্গেও সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। কাতারের উপর অবরোধে প্রথম জোর সমর্থন ছিল ট্রাম্প প্রশাসনের, পরে তারা দেখতে পায় যে অবরোধে হিতে বিপরীত হচ্ছে। সৌদি জোট কাতারের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিলে দোহা ইরানের আকাশসীমা ব্যবহার করতে শুরু করে। ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয় কাতারের। সম্প্রতি ইরানি বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেকে হত্যার পর কাতারের পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনীতিক জিনিয়ার প্রথম নিন্দা জানান। ট্রাম্প প্রশাসন সম্প্রতি কাতারের অবরোধ তুলে নেওয়ার জন্য জোর তৎপরতা শুরু করে। এক্ষেত্রে মধ্যস্থতায় এগিয়ে আসে কুয়েত, ফলে যে কোনো সময় কাতারের ওপর থেকে সৌদি জোটের অবরোধ উঠে যাবে বলে ধারণা করা হচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, শিগগিরই কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রেইন বলেছেন, ট্রাম্পের বিদায়ের আগেই কাতার অবরোধের ইতি ঘটবে। লক্ষণীয় দিক হচ্ছে, সৌদি আরব ও কাতারের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে প্রথমে ভালোভাবে নেয়নি আমিরাত, এখন আমিরাত একে স্বাগত জানাচ্ছে। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাস বলেছেন, চার দেশের পক্ষে সৌদি আরব এই মহতি উদ্যোগ নিয়েছে। তিনি এই কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। অনেক বিশ্লেষক মনে করছেন, আমিরাত ও মিশর সৌদি ও কাতারের মধ্যে উষ্ণ সম্পর্ক চাইবে না, তবে প্রকাশ্যে এর বিরোধিতা করাও তাদের পক্ষে সম্ভব নয়। কাতারের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করতে গিয়ে রিয়াদকে বড় ধরনের ছাড় দিতে হচ্ছে। কাতার সৌদি জোটের কোনো দাবি মেনে নেয়নি, এখন উল্টো শর্ত দিয়েছে যে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে অবরোধ তুলে নিতে হবে। কাতারের নাগরিকদের এসব দেশে অবাধে যাতায়াতের সুযোগ দিতে হবে। অবরোধ আরোপের পর কাতারি নাগরিকদের ফেরত পাঠিয়েছিল সৌদি আরব ও অন্যান্য দেশগুলো। সৌদি জোট যে এসব দাবি মেনে নিতে যাচ্ছে তা নিয়ে তেমন কোনো সন্দেহ নেই, তবে কাতার ভবিষ্যতে সৌদি জোটকে কতটা বিশ্বাস করবে তা নিয়ে প্রশ্ন থেকে যাবে। বিবিসির বিশ্লেষক ফ্রাঙ্ক গার্ডনার মনে করেন, প্রতিবেশী দেশগুলোকে ক্ষমা করতে কাতারের হয়তো অনেক বছর সময় লেগে যাবে, তবে কাতার ও তুরস্কের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উষ্ণ হলে সবচেয়ে লাভবান হবে আঙ্কারা এবং বিপাকে পড়বে মিশর ও আমিরাত।
সৌদি আরবের সাথে কাতার ও তুরস্কের সম্পর্ক উন্নত হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুণগত পরিবর্তন ঘটবে। এতে তুরস্কের প্রভাব বলয় আরও বাড়বে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসলামপন্থীরাও সুবিধাজনক অবস্থানে চলে আসবে। ফিলিস্তিন ইস্যুতেও চাপে পড়বে ইসরায়েল। সৌদি আরব ও তার মিত্ররা ফিলিস্তিন ইস্যুকে কবর দিতে চাইলেও কাতার ও তুরস্ক এ প্রশ্নে অনড় রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।